গাইজ ওয়েলকাম ব্যাক মিষ্টিমণি কিচেন আজকের এপিসোডে তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজেই গুঁড়া দিয়ে পারফেক্ট শাহি গোলাপজাম তৈরি করা যায় অনেকে তৈরি করতে পারে তারপরেও সবারটা পারফেক্ট হয় না আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট গোলাপজাম এখনও যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমার নতুন নতুন রেসিপি আপনি সবার আগে পেয়ে যাবেন একটু কেটে দেখায় মিষ্টি কেমন হয়েছে নিশ্চয়ই অপেক্ষা করছেন ভেতরটা এত সফট গোলাপ গোলাপজাম তৈরি করার জন্য এখানে আমার লাগছে এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর লাগছে এক টেবিল চামচ সুজি আর এবার দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার সব শুকনা উপকরণ একসাথে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে এভাবে ঘি দেওয়ার পরে এইভাবে খুব ভালোভাবে দুধের সাথে ঘি মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে এখানে একটা ডিম নিয়েছি আমি ডিমটা খুব ভালোভাবে একটু ফেটে নিব মানে সাদা অংশ আর কুসুম যেন মিশে যায় আর এখানে প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে মেখে নিব বাকি অর্ধেক দিয়ে দিচ্ছি আর এবার এখানে অ্যাড করবো এক টেবিল চামচ তরল দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমার তরল লাগবে শক্ত করা যাবে না এদিকে খেয়াল রাখতে হবে ডো যদি ঠিক থাকে মিষ্টিটা খুবই ভালো হবে দেখতেই পারছেন হাতের সাথে কিভাবে লেগে যাচ্ছে আর এটা তিন মিনিট যদি সেট করতে রেখে দেন দেখবেন এটা পারফেক্ট হয়েছে মিষ্টি তৈরি করার মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে রেখে দিচ্ছি দুই তিন মিনিট পরে ফিরে আসছি এরই মাঝে এটা সেট হয়ে যাবে চুলে একটা হাড়িতে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দুই কাপ পানি আর এবার দিয়ে দিব তিনটি এলাচ ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব শিরা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। আর এরই মাঝে চলুন মিষ্টিগুলো তৈরি করে নিই দেখুন দুই মিনিট পরে এটা খুব ভালোভাবে ছেট হয়ে গেছে আর এবার হাতে একটু ঘি মেখে নিতে হবে চাইলে আপনারা তেলও মেখে নিতে পারেন এবার এখান থেকে অল্প করে নিয়ে মিষ্টি শেপ দিতে হবে দেখুন এটা কি সুন্দর হয়ে গেছে এটা কিন্তু একটু করতে হবে যেহেতু পরে এটা বড় হয়ে যাবে ফুলে ডাবল হয়ে যাবে দেখতেই পারছেন এভাবে একে একে আমি তৈরি করে নিব আরেকটি করে দেখাচ্ছি চেষ্টা করতে হবে যেন কোনো ফাটল না থাকে এদিকে খেয়াল করবেন খুব সুন্দর হয়েছে পারফেক্ট এভাবে আমি সব কয়টি তৈরি করে নিব মিষ্টি তৈরি করতে করতে দেখুন এখানে শিরাটা ফুটে এসেছে একবার বলক আসলেই আমি এটা নামিয়ে রাখব দেখতেই পারছেন কিন্তু বেশি ঘন করা যাবে না এবার আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেল কিন্তু খুবই সামান্য গরম করতে হবে বেশি গরম করাই যাবে না আর এবার একে এক আমি মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ও সাইড থেকে সামান্য বাবল বের হচ্ছে এটা কিন্তু খুব বেশি গরম না অনেক ঠান্ডা বেশি গরম করা যাবে না এক সাইড একটু হয়ে গেছে উল্টিয়ে দিতে হবে নাহলে কিন্তু এক পাশে বেশি হয়ে যাবে আর এক পাশে কম হয়ে যাবে পুরো উল্টিয়ে দিয়েছি আর একটু খেয়াল রাখতে হবে যেন সব সাইডে একরকম কালার আসে এই জন্য একটু নেড়ে দিতে হবে একটু ঘুরিয়ে মিষ্টিগুলোর কালার খুব সুন্দর এসেছে দেখুন এর থেকে বেশি কালার করা যাবে না কারণ গোলাপজানের কালার এই রকমই হয় ভাবে আমি উঠিয়ে নিব চুলায় আমি শিরাটা আবার বসিয়ে দিয়েছি আর এবার চুলার জাল মিডিয়াম রেখে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো কিন্তু এখনো অনেক গরম আছে মিডিয়ামে রেখে আমি দশ মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিব দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে গেছে আর খুব ভালোভাবে ভিজে এটা দেখলেই বোঝা যাচ্ছে এবার এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে রসের ভিতরে মিষ্টিগুলো ভিজিয়ে রাখবো এবার পরিবেশন করতে হবে এক ঘন্টা এভাবে আমি মিষ্টিগুলা রসে ভিজিয়ে রেখেছি আর মিষ্টিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখলেই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভিজেছে শাহি গোলাপজাম তৈরি হয়ে গেছে আর উপরে একটু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দেখতে ভালো লাগে এই জন্যই দেওয়া আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ